আগরতলা শহরে ব্রাউন সুগার বিক্রির সময় আটক পাঁচজন নেশা কারবারি। পূর্ব আগরতলা থানার ওসি জানান, রবিবার সন্ধ্যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে রাজধানীর গান্ধী স্কুল চত্বরে একটি গ্রুপ ব্রাউন সুগার বিক্রি করছে। পুলিশ এই খবর পেয়ে একটি টিম গঠন করে গান্ধী স্কুল চত্বরে গিয়ে তান্নাকর চৌধুরী সহ তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে জানতে পারে মহিলা কলেজের সামনে আরও দুজন ব্রাউন সুগার বিক্রি করছে। তারপর পুলিশ মহিলা কলেজের সামনে গিয়ে অভিযান চালিয়ে বাকি দুজনকেও আটক করে থানায় নিয়ে আসে। ধৃতরা হলো তান্নাকর চৌধুরী, অজয় পাল, অর্জুন সরকার, পিতু সরকার, অভিজিৎ সাহা। তাদের কাছ থেকে 14 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। তান্নাকর চৌধুরী তার নেতৃত্বে এখানে তিনজন লোক ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা করণ করে এখানে তিনজনকে আমরা ডিটেন করি এবং তার কাছ থেকে তান্নাকরের কাছ থেকে একটি সাথে সাথে পাউস, ব্রাউন সুগারের পাউস এবং ভায়েলও পাই। তো তাদের তিনজনকে আনার পর আমরা খবর পাই আরও দুজন লোক ওমেন্স কলেজ এলাকাতে ব্রাউন সুগার সেল করছে, তাদেরও আমরা ওখান থেকে ডিটেন করে নিয়ে আসি। টোটাল পাঁচজন লোক এখানে ডিটেন হয়েছে, তাদের মধ্যে তান্নাকর চৌধুরী, অজয় পাল, অর্জুন সরকার, পিতুষ সরকার, অভিজিৎ সাহা। এই পাঁচজনের মধ্যে তান্নাকর চৌধুরী মেনলি পাউস ভায়েল রেখে তা সে বিক্রি করে পিতুষের নিকট, পিতুষ বাকিদের কাছে বিক্রি করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।